गुड आफ्टरनून স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা একটা ছোট্ট টপিকের উপরে আলোচনা করব। তো আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বা বড়, ভালো বা মন্দ রান্নাঘর আছে। তো আমরা জানি রান্নাঘরে সাধারণত আমাদের মা অথবা বাড়ির মহিলারাই কাজ করে। মা প্রতিদিন রান্না করার পরে এঠো থালাবাসন পরিষ্কার করে, একটা নির্দিষ্ট জায়গায় রাখে। এঠো থালাবাসন একটা জায়গায় থাকে, সেখান থেকে নিয়ে গিয়ে পরিষ্কার থালাবাসন অন্য একটা জায়গায় সাজিয়ে রাখে, প্রয়োজন মতো যেটা যখন লাগে তখন সেটাকে ব্যবহার করে। আবার আবার তুমি যদি কখনো রান্নাঘরে যাও, দেখতে পাবে মায়ের একটি মশলাপাতির ঝুড়ি আছে। ওই ঝুড়িতে অনেকগুলো কৌটা আছে। তুমি কি না দেখে বলতে পারবে যে ওই কৌটার মধ্যে কি আছে? কখনোই না, তুমি বলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, কোন কাজটা করলে তুমি সহজে বলতে পারবে যে ওই কৌটার মধ্যে কি আছে? তাহলে কি করা যেতে পারে? করা যেতে পারে যে ওই কৌটার গায়ে লেবেলিং করতে হবে। কিভাবে? না, একটা সাদা কাগজে ওই কৌটার ভেতরে কি মশলা আছে, জিরা আছে, গরম মশলা আছে, হলুদ আছে, না অন্য কোনো মশলা আছে, আমি কাগজের উপরে লিখে কৌটার গায়ে চিপকে দেব। এরপর তুমি নয়, বাইরে থেকেও কেউ যদি রান্নাঘরে আসে, নতুন কেউ যদি রান্না করতে আসে, সে সহজে বুঝতে পারবে যে কোন কৌটায় কোন মশলা আছে, আর কারো কোনো অসুবিধা হবে না চিনতে। সিমিলারলি আমাদের ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন নিয়ে, আমাদের ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন নিয়ে এরকম একটা তথ্য, সর্বপ্রথম জাপানের টিপিএস অর্থাৎ টয়োটা প্রোডাকশন সিস্টেম একটি সুন্দর সিস্টেমকে অ্যাপ্রোচ করে, যেটা আমরা জানি 5S নামে। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই 5S, অর্থাৎ আজকের টপিক কনসেপ্ট অফ 5S। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ 5S, এখানে একটা পোস্টার যেখানে লেখা আছে দ্য 5S মেথড। তো এই 5S মেথড কি? 5S ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন। একটা ওয়ার্ক প্লেসে বা একটা কাজের জায়গাতে 5S একটা কাজ করার প্রক্রিয়া, যেভাবে এইভাবে কাজ করতে হবে। দিস 5S কনসেপ্ট কোয়ালিটি প্যারামিটার্স অফ ওয়ার্ক প্লেস অর্গানাইজেশন মেথোডোলজি ইউজেস এ লিস্ট অফ 5 জাপানিজ ওয়ার্ড। তাহলে কি বুঝলাম এখান থেকে আমরা, যে এই 5S, এই এস যে এই পাঁচটা যে এস, এই পাঁচটা এস কোথা থেকে এসেছে? পাঁচখানা জাপানি শব্দ থেকে এসেছে। তো সেই জাপানি শব্দগুলো কি? এখানে দেখতে পাচ্ছ সেইরি, SEIRI, সেইরি। নাম্বার টু SEITON, সাইটন। নাম্বার থ্রি SEISO, সাইসো। নাম্বার ফোর SEIKETSU, সেইকেটসু। অ্যান্ড লাস্ট ওয়ান নাম্বার ফাইভ SHIT, সিট, SUKE, সিট সুকি, সিট সুক। আচ্ছা, আমরা তো এই জাপানি শব্দগুলো শুনে ফেললাম,
কথা হচ্ছে এই জাপানি শব্দগুলো শুনে এর তো মানে বুঝতে পারছি না, কি হবে তাহলে? তাহলে আমরা এই জাপানি শব্দকে ইংলিশে ট্রান্সলেট করব, দেখব ইংলিশে কি মানে দাঁড়ায়। তো ইংলিশে মানে দাঁড়ায় প্রথমটার SEIRI, এই সেইরির মানে দাঁড়ায় SORTED, শর্টেড। নাম্বার টু সেইটন, সেইটনের মানে দাঁড়ায় স্টেবিলাইজড। নাম্বার থ্রি সাইসো, এই সাইসো এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে সিস্টেম্যাটিক্যালি ক্লিন। নাম্বার ফোর সেইকেটসু, এটার ইংরেজিতে মানে দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ডাইজড। আর বেঁচে থাকছে নাম্বার ফাইভ সাইকেটসু, এই এটার ইংলিশ মানে দাঁড়াচ্ছে সাস্টেইন। এখন কথা হচ্ছে স্যার ইংলিশই তো জেনে ফেললাম, এর বাংলাটাও জানতে হবে। তো এই শর্টেড মানে বাছাই করা, স্টেবিলাইজ মানে স্থিতিশীল, সিস্টেমেটিক্যালি ক্লিন মানে পদ্ধতি বা ধারা অনুক্রমে, মানে একটা রুটিন রুটিনভাবে পরিষ্কার করব। নাম্বার ফোর স্ট্যান্ডার্ডাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট কোয়ালিটি, একটা নির্দিষ্ট প্রমাণিত এরকম কিছু। অ্যান্ড সাস্টেইনড, সাস্টেইনড মানে হচ্ছে সাস্টেইন মানে বলতে পারো টেকসই, মানে এই যে ব্যাপারগুলো হলো এগুলো যেন টেকসই হয়, এখন যা হচ্ছে এগুলো যেন স্থিতিশীল থাকে, হারিয়ে না যায়। এখানে দেখো একটা পাই চার্টের মাধ্যমে আমি দেখিয়েছি ফাইভ এস কে, এই হচ্ছে ফাইভ এস। নাম্বার ওয়ান শর্ট, সেট ইন অর্ডার। নাম্বার থ্রি শাইন। নাম্বার ফোর স্ট্যান্ডার্ডাইজ। নাম্বার ফাইভ সাস্টেইন। আমরা এবার পরের দিকে যাব। কথা হচ্ছে এই তো শুনলাম যে পাঁচটা এস জাপানের জাপানি ওয়ার্ড, প্রথম জাপান থেকে এসছে পাঁচটা ওয়ার্ড, কিন্তু কথা হচ্ছে জাপানের কোথা থেকে এসে, জাপান তো একটা অনেক বড় কান্ট্রি, জাপানের কোথা থেকে আসলো ব্যাপারটা? বলছে ফাইভ এস ইজ দ্য ব্রেন চাইল্ড অব দ্য হিরায়ুকি হিরানো। কি বললাম? হিরায়ুকি হিরানো, এই হিরায়ুকি হিরানোর বুদ্ধি এটা, বা হিরায়ুকি হিরানোর মাথা থেকে এসেছে এটা, হিরায়ুকি হিরানোর মাথা থেকে এই ফাইভ এস ব্যাপারটা এসেছে। ইজ ওয়াইডলি কনসিডারেটেড অ্যাজ বিইং দ্য বেসিস অফ লিন ম্যানুফ্যাকচারিং অ্যাজ ইট ইজ কনসার্নড উইথ স্টেবিলিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন টু ব্রিং অ্যাবাউট ইম্প্রুভ সেফটি কোয়ালিটি ডেলিভারি পারফরমেন্স অ্যান্ড কস্ট কন্ট্রোল। তাহলে এটা কেন করা হয়েছিল, এটা করা হয়েছিল বা এটা ডেভেলপ করা হয়েছিল সেফটি দেখার জন্য, সুরক্ষা দেখার জন্য, কোয়ালিটি দেখার জন্য, ডেলিভারি পারফরমেন্স দেখার জন্য অ্যান্ড কস্ট কন্ট্রোল দেখার জন্য। যদি এই সবগুলো কোথাও একটা ঠিকঠাক করে করা যায়, সে তোমার ওয়ার্কশপ বলো বা তোমার যেখানেই বলো, ইউ আর এ গেইন পারসন। দেন লিন ম্যানুফ্যাকচারিং ইজ এ মেথডোলজি ডেলিভারেড ফ্রম দ্য টয়োটো প্রোডাকশন সিস্টেম। আমি আগেও এই কথাটা বলেছি, টয়োটো প্রোডাকশন সিস্টেম TPS, এই লিন ম্যানুফ্যাকচারিং মেথডোলজি কোথা থেকে এসেছিল না, টয়োটো প্রোডাকশন সিস্টেম হুইচ অরিজিনেটেড ইন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু, যেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো এবার আমরা এক এক করে জানব যে এই পাঁচটা এসের প্যারামিটার্স কি। নাম্বার ওয়ান আগেই বলেছি সেইরি, আর ইংলিশে বলবো শর্ট। শর্ট আউট হোয়াট ইজ নিডেড অ্যান্ড গেট রিড অফ হোয়াট ইজ নট, তোমার যা প্রয়োজনীয় জিনিস, তোমার যা দরকারি জিনিস তাই রাখো, বাকিটাকে আলাদা। ধরো তুমি একজন স্টুডেন্ট, তোমার পড়ার টেবিলে প্রায় 25টা বই আছে, তোমার পড়ার টেবিলে কতগুলো বই আছে না, 25টা বই আছে। তুমি কি 25টা বই সব দিন পড়ো? নিশ্চয়ই না, তোমার একদিনে হয়তো 4টে বা 5টা বই প্রয়োজন। তোমার এই 25টা বইয়ের মধ্যে হয়তোবা তোমার আগের ক্লাসের কিছু বই আছে, সেই বইগুলো তোমার প্রয়োজন পড়ে না।
আবার হয়তো তোমার ইংলিশ গ্রামার বইটা, তোমার নতুন ক্লাসে উঠে যাবার পরও ইংলিশ গ্রামার বই দরকার পড়ে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তো বেশ ভালো হয়, তোমার টেবিলটা সাজানো গোছানো হয়। কি করতে হবে, একটা বইয়ের র‍্যাক নিয়ে আসো, আর সেই র‍্যাকে তোমার এই যে বইগুলো আগের ক্লাসের বই সেই বইগুলোকে শিফট করে দাও। আর তোমার গ্রামার বইটাও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে সেটাকেও র‍্যাকে রেখে দিলে, আর যে বইগুলো তোমার এখন দরকার পড়ছে সেই বইগুলোকে তুমি তোমার টেবিলে রাখলে। তো এই শেয়ারি অর শর্ট এই প্রথম স্টেপ বলছে যে তুমি এই তোমার প্রয়োজনীয় জিনিস যেটা সেটাকে আলাদা করো, অপ্রয়োজনীয় জিনিস যেটা সেটাকে আলাদা করো। সিমিলারলি যদি আমরা ওয়ার্কশপে যাই, যদি আমরা একটা ওয়ার্কশপে যাই, ধরো একটা জব তৈরি করছি আমি, একটা জব তৈরি করতে গেলে প্রথমে কাটিং করার সময় তোমাকে হ্যাকসো প্রয়োজন হয়েছে, তোমার ফাইলিং করতে হয়েছে, তোমাকে বেভেলিং করতে হয়েছে। এই বেভেলিং করার পরে তুমি একটা ওয়েল্ডিং করতে যাবে, যখন তুমি ওয়েল্ডিং করতে যাবে তখন কিন্তু তোমার আর এই যে হ্যাকসো বা ফাইলিং বা ট্রাই স্কোয়ার বা স্ক্রাইবার যেটা নিয়েছিলে ওই জায়গাতে কিন্তু ওয়েল্ডিং করার সময় আর কিন্তু তোমার ওটার প্রয়োজন নেই। তাই তুমি যেটার কাজ হয়ে গেছে সেটাকে আলাদা করো, যেটার প্রয়োজন আছে সেটাকে আলাদা করো, যেটার যেখানে দরকার সেখানে না। সেইটন অর স্ট্রেটেনিং এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস প্লেস, তাই যেটার যেখানে স্থান দরকার সেখানে তুমি সেটাকে সাজিয়ে আসো, বললাম আগেই। নাম্বার থ্রি, সেই সো অর শাইনিং শাইনিং ক্লিনিং অ্যান্ড মেনটেন সো অলওয়েজ লুকস লাইক নিউ। আচ্ছা, ওই বইয়ের গল্প থেকে যাই প্রথমে। আমি বলেছিলাম বইগুলো তুমি র‍্যাকে তুলে দাও, তুমি তো বই র‍্যাকে তুলে দিয়েছো, কিন্তু তুমি যদি দিনের পর দিন ওই বইগুলোতে ঝাড়ু না লাগাও, ক্লিন না করো, বই যদি না পোছো বা সরি বই যদি পরিষ্কার না করো, তাহলে বইগুলো খারাপ হয়ে যাবে, সেখানে পোকামাকড় গিয়ে বইতে বই কেটে দেবে বা বই খারাপ হয়ে যাবে। তো তোমায় কি করতে হবে, না টাইম টু টাইম বইগুলোকে দেখাশোনা করতে হবে, বইগুলো ক্লিন করতে হবে, সেগুলোকে ইঁদুরে কাটছে কিনা পোকামাকড়ে কাটছে কিনা খেয়াল করতে হবে। সিমিলারলি যদি ওয়ার্কশপে যাও সেখানেও তোমাকে এরকম কিছু করতে হবে। তুমি যে যে টুলসটা রেখে দিয়েছো সেই টুলসটার কোনো ক্ষতি হচ্ছে না, তো তোমাকে মাঝে মধ্যে ওই টুলসগুলো ক্লিন করতে হবে, তা না হলে ওগুলো খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, নাম্বার 1, 2, 3 হয়ে গেছে, আছে আরো দুটো, 4 and 5। সেইকেটসু অর স্ট্যান্ডার্ডাইজ মিনস রেসপেক্টিং দ্য প্রিভিয়াস 3 S অ্যান্ড ফলো দ্য ডিসিপ্লিন। তো এই নাম্বার 4 কি বলছে, আমরা যে আগের 3টে স্টেপ পার করে আসলাম, আমরা তো সবকিছুই ঠিকঠাক করে আসলাম, কি করলাম, শর্ট আউট করলাম, তারপর র‍্যাকে সাজালাম, তারপর সেগুলোকে ক্লিন করলাম, সবই তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তুমি তো 1 মাস বা 2 মাস পর এটা ভুলে যেতে পারো। না, ভুললে চলবে না, এই 3টে জিনিস এই 4 নম্বর স্টেপ তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি ওই কাজগুলো করছো কিনা, তুমি দেখছো কিনা, তোমার ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য একটা টিম বা একজন মানুষকে রাখা থাকবে বা একজন সুপারভাইজার রাখা থাকবে, সে তুমি ওয়ার্কশপে এই কাজগুলো ঠিকঠাকভাবে করছো কিনা। আর নাম্বার 5, সাস্টেইন। সাস্টেইন সব থেকে একটা বড় ভূমিকা পালন করছে, সেটা কি, আফটার এ পিরিয়ড অফ 3 to 6 মান্থ ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্কশপ দ্য টাইম হ্যাজ বিন কাম টু এভালুয়েট দ্য সিচুয়েশন বাই মিনস অফ অ্যান ইন ডেপথ অডিট। 3 মাস বা 6 মাস পর কি হবে, এটা ডিপেন্ড করবে যে তোমার ওয়ার্কশপ ছোট না বড়, এই 3 মাস বা 6 মাস, যদি তোমার ওয়ার্কশপ অনেক বড় হয় তাহলে সেটা তুমি 3 মাস অন্তর অন্তর করো, বা তোমার ওয়ার্কশপ ছোট, কম ম্যাটেরিয়ালস আছে, কম জিনিসপত্র আছে, কম টুলস আছে, তাহলে সেটাকে তুমি 6 মাস পর করতে পারো। তো বলছে ডিপেন্ডিং অন দ্য সাইজ অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্কশপ
The time has come to evaluate the situation by means of an depth audit. একটা 3 মাস বা 6 মাস অন্তর অন্তর সিচুয়েশন বুঝে একটা অডিট করতে হবে. The audit is based on a very precise questionnaire which assesses the previous force and which leads if the success to the site being certified. এই 3 মাস বা 6 মাস পর পর দেখাশোনা করাটা একটা ভাইটাল ব্যাপার, যেটা তোমাকে নির্ধারণ করবে যে তুমি এই কাজগুলো ঠিকঠাকভাবে করছো কি না, ঠিকঠাকভাবে হচ্ছে কি না. তোমাকে এই 4টে স্টেপের বা এই পেছনের 3টে বা 4টে স্টেপের রেজাল্ট বেরোবে যে তুমি কাজ করেছো কিনা ঠিকঠাক. তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, তোমার ওয়ার্কশপে ঠিকঠাকভাবে সমস্ত জিনিসপত্র রাখা আছে কিনা. একটা মনিটরিং টিম থাকবে, যে টিমটা তোমার ওয়ার্কশপে গিয়ে তোমাকে গুড অর ব্যাড অর মিডিয়াম গুড তোমাকে সার্টিফাইড করবে. আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছো. এই 5 স্টেপ তোমরা পালন করলে শুধুমাত্র ওয়ার্কশপ নয়, তুমি যেখানেই যাও, এয়ারপোর্ট যাও, মেট্রো রেলওয়ে স্টেশন যাও, স্কুলে যাও, কলেজে যাও, হসপিটালে যাও, যেখানেই যাবে দেখবে একটা সাজানো গোছানো ব্যাপার স্যাপার রয়েছে. যেখানে ভালো সাজানো গোছানো সেই জায়গার কথা বলছি আমি, তো সেখানে যদি যাও দেখবে ভালো সাজানো গোছানো ব্যাপার স্যাপার রয়েছে. তো এত সাজানো গোছানো কিভাবে আছে? তারা এই 5 স্টেপ মেনটেন করে তবেই তাদের এই সাজানো গোছানো ব্যাপার স্যাপারগুলো আছে. যদি কেউ একজন বা কোনো একদিন তুমি এই কোনো একটা স্টেপ ভুলে যাও, এখানে তোমার স্টেপ ব্রেক হয়ে যাবে, তোমার সেই সাজানো গোছানো ব্যাপার স্যাপার থাকবে না. তো সেটাকেই একটা চার্টের মাধ্যমে এখানে দেখিয়েছি. দেখো সেই শর্ট নাম্বার ওয়ানে এখানে এলোমেলো জিনিস আছে, সেখানে যেটা প্রয়োজনীয় যেটা অপ্রয়োজনীয় জিনিস সেখানে শর্ট করা হচ্ছে. নাম্বার 3 সেকশন সেট অন অর সেট ইন অর্ডার, যেখানে যেটা রাখা প্রয়োজন সেখানে সেটাকে রাখা হচ্ছে. এখানে সাইন শুধু রাখলেই হবে না, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে. আর নাম্বার 4 শুধু পরিষ্কার, শুধু এই নাম্বার 4 কি করছে না, এই যে 3টে স্টেপ আমরা পার করে আসলাম, এই 3টে স্টেপ কখন কিভাবে হচ্ছে সেটাকে এভালুয়েট করছে. নাম্বার 5 তোমাকে তোমার সমস্ত কিছু দেখে শুনে তোমাকে সার্টিফাইড করছে. সমস্ত টপিকটাকে আমি বলে দিলাম. আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে ছোট্ট করে টপিকটা বোঝাতে পেরেছি. থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই.